আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফিকুল ইসলাম টেক থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক মণ্ডলী, আজকের বিষয় মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের কিছু কাজ। যাই হোক, টেবিলের কিছু কাজ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাবো কীভাবে টেবিলের কাজ করতে হয়, টেবিল নিতে হয়, টেবিলের দাগ কীভাবে যোগ করতে হয়, কীভাবে কাটতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক দর্শক মণ্ডলী, ভিডিও শুরুর আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, এবং যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান। তো দর্শক মণ্ডলী, যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ে। যা হোক, টেবিল নিতে হলে প্রথমে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে। এর জন্য আপনাকে এই কর্নারে উইন্ডোজ বাটনে ক্লিক করে ওয়াল প্রোগ্রামে যেতে হবে। এরপরে মাইক্রোসফট অফিস ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করতে হবে। যাই হোক, আমি করে রেখেছি, মিনিমাইজ করে রেখেছি, আমি শুধু প্রবেশ করব। আজকের ভিডিওর বিষয়, আজকের টপিক ইউজ অফ টেবিল। যাই হোক, আমি টেবিল সম্পর্কে কিছু টপিক আপনার কিছু কাজ আপনাদের দেখিয়ে দেব। প্রথমে এরকম একটি ইন্টারফেস আসবে আপনি অন করার সঙ্গে সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড। তারপরে আপনাকে এখানে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। যেমন আমি এখানে টেবিল ইনসার্ট করব, ইনসার্ট করতে হলে অবশ্যই ইনসার্টে ক্লিক করতে হবে। তো আপনি এই মেনু বারের নিচে কিছু অনেকগুলো অপশন আছে, এগুলো আপনি দেখে নেবেন। যেমন আমি টেবিল ইনসার্ট করতে হলে আপনাকে আমাকে অবশ্যই এখানে টেবিল লেখা আছে, দেখেন টেবিলে ক্লিক করতে হবে। করার পরে আপনি এখানে আপনার চয়েস মতো আপনার রিকোয়ারমেন্ট যতটুকু আছে, আপনার যতটুকু প্রয়োজন আছে আপনি ততটুকু এখানে নিতে পারবেন। যেমন আমি এখান থেকে টেবিল নেব, তিন ঘর একটা টেবিল নেব, এরকম একটা টেবিল নিয়ে এখানে ওকে করে দিলেই এখানে টেবিলটা এসে যাবে। যেমন আবার আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, ইনসার্টে ক্লিক করব, টেবিলে ক্লিক করব। এখন যদি আপনি এখান থেকে এই পরিমাণ নেন তাহলেও নেওয়া যাবে, আপনি যদি যতটুকু প্রয়োজন আপনার ততটুকু আপনি নিতে পারবেন। যেমন আমি তিন ঘরে একটা টেবিল নেব, এখন এই টেবিলটা নেওয়া হয়েছে, এখানে টেবিলটা নিয়ে আসলাম প্রথম পর্ব। এখন এখানে হচ্ছে আমার এখানে লেখা আছে কীভাবে টেবিল নেওয়া, মানে টেবিলটা আমি এখন নিলাম। নেওয়ার পরে এরপরে দুই নম্বর কাজ হচ্ছে কীভাবে টেবিল কাটবে, মানে টেবিলের কোন অংশ আমি কীভাবে কেটে ফেলবো। এটা অনেক সময় দেখা যায় লেখার ক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত হয়ে গেছে, তখন কেটে ফেলতে হয়। অনেক সময় ছোটো হয়ে গেছে, তখন টেবিল অ্যাড করতে হয়। সেক্ষেত্রে আমাকে টেবিল কাটতে হলে আমি এখানে দেখেন, আমি লাস্টের এই দুইটা একটি টেবিলের এই এই লাস্টের অংশটুকু আমি কেটে ফেলবো, সেক্ষেত্রে আমার দরকার নেই, আমি এটি কেটে ফেলবো। সেক্ষেত্রে আমাকে মাউসের লেফট বাটন ক্লিক করে টান দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস ক্লিক করে দিলেই টেবিলের অংশটুকু কেটে গেল। আপনারা দর্শক মণ্ডলী আপনারা দেখছেন যে এটা অবশ্যই কেটে গেছে। না, আবার আপনাদেরকে দেখা দিচ্ছি, মাউসের লেফট বাটন ক্লিক করে নিচের দিকে টেনে সিলেক্ট করে কিবোর্ডের ব্যাক স্পেস বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে টেবিলটা কেটে গেল। আপনারা দর্শক মণ্ডলী আপনারা দেখেছেন। যা হোক, টেবিলের আরেকটি অংশ, টেবিলের এবার টেবিলের কীভাবে বাড়াবো, টেবিলের অংশ কীভাবে আমরা এখানে বাড়াবো, সেক্ষেত্রে আপনাকে টেবিল সিলেক্ট করতে হবে। টেবিলের ঘরের ভিতরে ক্লিক করবেন,
এবং উপরে খেয়াল করবেন, দেখেন উপরে দেখেন টেবিল সিলেক্ট না করলে এটা শো করবে না। অবশ্যই টেবিলের মাঝখানে ভিতরে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এরপর দেখেন আপনারা লাস্টের দিকে ডিজাইন এবং লেআউট, লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা, এক এখানে লেখা আছে ইনসার্ট অ্যাবোভ মানে উপরে, ইনসার্ট বিলো মানে নিচে, ইনসার্ট লেফট মানে বামে, ইনসার্ট রাইট মানে ডানে। এখানে আপনারা টেবিলের প্রয়োজন মোতাবেক আপনারা এখানে বাড়াতে পারবেন, চতুর সাইডে এখানে অপশন আছে। যা হোক, আমি রাইট সাইড থেকে কেটে ফেলেছি, এখান থেকে আমি রাইট সাইডে বাড়াবো, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। দেখেন রাইট সাইডে বেড়ে টেবিলটা এক্সটেন্ড হয়ে গেছে, মানে বাড়তি হয়ে গেছে। এরপরে আমি আরও এক ঘর বাড়াবো, রাইট সাইডে ক্লিক করলাম। রাইট সাইড ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার টেবিল আগের মতো হয়ে গেছে। তো দর্শক মণ্ডলী, এইভাবে আপনি উপরে নিচে ডানে বামে টেবিল বাড়াতে পারবেন। যাই হোক, এরপরে টেবিল কীভাবে বাড়াবো এটা দেখালাম, টেবিল কীভাবে মুছবো আমরা এখন দেখাবো, টেবিলের কীভাবে এই দাগগুলো মুছে ফেলবো। সেক্ষেত্রে এই দাগগুলো থাকবে না, উপরে আমি হেডলাইন লিখবো যে কারণে এই দাগগুলো আমি রাখবো না। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, টেবিলটা সিলেক্ট করতে হবে, এরপরে পেজ লেআউটে যেতে হবে। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইরেজার নামে একটা অপশন আছে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখিয়েছি কীভাবে টেবিল মোছা যায় ডানে বামে, নিচে উপরে কীভাবে টেবিল মুছে ফেলা যায়। এখন দেখাবো টেবিলে কীভাবে কিছু দাগ কেটে ফেলা যায়। এর জন্য টেবিলে সিলেক্ট করতে হবে এবং লেআউটে যেতে হবে। যাওয়ার পর এখানে ইরেজার নামে একটা অপশন আছে, এখানে ইরেজারে ক্লিক করব এবং এখান থেকে টেনে যতটুকু দাগ মুছে ফেলব ততটুকু টেনে দেব। যাওয়ার পর ছেড়ে দিলেই আপনার দাগগুলো মুছে গেল এবং উপরের জায়গাটুকু ফাঁকা হয়ে গেল। এইটাই ছিল টেবিলের কিছু অংশ মোছার ফাংশন। যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো টেবিলের মাঝখানে কীভাবে ফাঁকা করা যায়। যেমন এখানে টেবিল, এখানে টেবিল একসাথে আছে, আমি এগুলোকে ফাঁকা করব। এর জন্য টেবিলে ক্লিক করে স্প্লিট দেব। এখানে পাশে একটা অপশন আছে, দেখেন আপনার উপরে তাকাইলে অনেক কিছু দেখতে পাবেন, যেখানে অনেক অপশনগুলো আছে। যেমন এখানে আমি স্প্লিট মানে দুই ভাগ করে দেওয়া, ক্লিক করলে দুই ভাগ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টেবিলটা দুই ভাগ হয়ে গেল, একদম ইজি। এই হচ্ছে টেবিলের মাঝখানে কিছু ফাঁকা করে দিলাম টেবিলের মাঝখানে। এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে অনেক কিছু খুবই সহজভাবেই করতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম টেবিলের, আজকে টেবিলের কাজ দেখিয়ে দিলাম অনেকটাই। যাই হোক, এই আমার এই ভিডিও থেকে যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি টেবিলের আরও অনেক কাজগুলো আপনাদেরকে দেখাতে পারি। এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা সহজে আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে টেবিলের অনেক কাজ নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা বলব এবং নেক্সট ভিডিও তৈরি করব। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।